চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে শুভ লক্ষ্মী পূজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। আর আজ হলো কোজাগরি লক্ষ্মী পুজো, তো আমাদের বাড়িতেও আজ লক্ষ্মী পুজো হবে। আর আমি নর্মালি কোনো ঠাকুরমশাই দিয়ে না, আমি ছোট করে নিজেই পাঁচালি পরে নিজের মতন করে পুজোটা করি, তো সেরকমই করব। এই জাস্ট বাজার করে ফিরলাম, গতকালই আমি বাজার মোটামুটি করেই রেখেছিলাম, আর এই মাত্র শুধু দই মিষ্টি আর ফুল এগুলোই আনলাম। আর একটা খুব সুন্দর ফুলকপি দেখলাম, আর এখন তো ফুলকপিগুলো খুব সুন্দর হয়, এরকম বেশ দুটো ফুলকপি একসঙ্গে করে খুব সুন্দর করে বেঁধে রেখেছে, তো দেখে খুব ভালো লাগলো, ফুলকপিটা নিয়ে আসলাম। ওটা ভাবলাম যে আজকে রাতে ওটাই করে ফেলবো, ফুলকপির তরকারিটা, আর দেখি রুটি বা লুচি কী করবো সেটা তখন দেখে নেব। তো চলো সাথে থাকো, আজকে লক্ষ্মী পুজোওয়ালা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো আর চলো ফুলকপিটা একবার একটু দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরা করে, মানে আমার তো খুব সুন্দর লাগলো, অবশ্য ব্যাক ক্যামেরাও করতে হবে না, সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো ফুলকপিটা পুরো কী সুন্দর, গাছ সমেত এরকমভাবেই বাঁধা ছিল, দেখে খুব ভালো লাগলো। তো রাতের বেলা এই ফুলকপি দুটোই করবো, তো চলো সাথে থাকো। এখন দুপুর তিনটে, পেছনে দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন দুপুর তিনটে, আর আজকে সকালে ক্যামেরা অন করেছিলাম, তারপরে আর ইচ্ছা করেই অন করিনি, কারণ আজকে সকালে হুটোপাটি করে সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আজ তো কোজাগরি লক্ষ্মী পুজো তোমাদের সকালেই বলেছি, আর শরীরটা আমার প্রচণ্ড খারাপ, তোমরা লাস্ট ভিডিওতে আমার গলার ভয়েস শুনেই বুঝতে পেরেছো, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক কান সব বন্ধ, আর এর মধ্যেই সব কিছু করছি যতটুকু পারছি টুকটাক করে। আর আমি এমনি নিজে ঘরেই পুজো করি, সেটা সকালেই বোধহয় বলেছিলাম কি না মনে নেই, যাই হোক আমি নিজেই করি, ঠাকুরমশাই দিয়ে করি না, তো ছোট্ট করে যেরকম ফুল ফল মিষ্টি নাড়ু এই সব দিয়েই করি। তো এখন সব কিছু কমপ্লিট করে জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে এলাম, এবার বসবো পুজো করতে, এখন তিনটে বাজে, সব কাজ কমপ্লিট, আর কোনো কাজ নেই। আয়ুষকে একদম খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, এসে দেখছি ওর খাওয়াও হয়ে গেছে, তো চলো এবার পুজোটা করে নিই। তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাচ্ছি, আমি ফোনটাকে ব্যাক ক্যামেরা করে রেখে নিই কোথাও একটা জায়গা করে, তারপর দেখাচ্ছি, চলো। তো সবার প্রথমেই দেখাই পুজোর আগের দিন সিংহাসনটাকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই কাজটা কমপ্লিট করে নিয়েছি, ঠাকুরকে নতুন জামা পরিয়ে নিয়েছি, এই যে এটা আমার মা লক্ষ্মী নতুন জামা আমি পরিয়ে নিয়েছি, আর বাকি ঠাকুরকেও আমি পরিষ্কার করে নিয়েছি, সব মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটু দেখিয়ে দিই, এখানে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর আমার এরকম অল্প বাসনই লাগে যেহেতু আমি নিজে করি, আমার বেশি বড় বাসন বা অনেক বাসন লাগে না। আর এখানে তো ওই ঘি মধু একটু লাগে, আর পিলার ছুরি করি, যা 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 আমাদের লাগে আর কি। এখানে ঠাকুরের জল ভরে নিয়েছি এটার মধ্যে, এখানে ফুল বেলপাতা দুব্ব, ঠাকুরের মা লক্ষ্মীর একটা মালা আজকে, এখানে মিষ্টি আছে, এখানে নাড়ু আছে, তিলের নাড়ুটা অবভিয়াসলি কেনা দেখে বুঝতেই পারছো, আর এই যে এখানে নারকল নাড়ু আছে, এখানে তিনটে গোটা ফল আছে, এটা ঠাকুরের সামনে দেব, আর বাকি কিছু ফল কেটে দেবো। ও খেজুরটাও তো আনা হয়নি, দাঁড়াও, আর এই যে খেজুরটা, এটা আমার আগেই আনা ছিল, অনেকটা ছিল বলে আর আনিনি। তো চলো এবার পুজোটা শুরু করে দিই। সবার আমন্ত্রণ, উৎসবের শোভা লোকে
প্রতিভা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজি ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজি আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার মন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন ঠাকুর একটু রেস্টে থাকুক, আমরা ওই দিকে যাই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধে 7টা আর আমি একটু বেরোবো। আজকে লক্ষ্মী পুজোর ইনভাইট আছে একটা দিদির বাড়িতে, তো সেখানেই যাব। আর আয়ুষ যাচ্ছে না, আয়ুষ থাকছে, ও বললো মা আমি আর যাবো না, আমি বাড়িতেই আছি, তুমি যাও। ওই জন্যই একটু দেরি করেই যাচ্ছি, ও যাবে না, আমি একাই যাব, একটু কিছুক্ষণ বসবো দেন চলে আসব। তো চলো যাই। বেরিয়ে গেলাম, চলে যাচ্ছি বাড়ি। আর এইদিকে পুজো হচ্ছে, এই যে এখানে একটা পুজো হচ্ছে, প্রচুর আলো। এখন 8:45 দেখি কটা বাজে ফোনে, হ্যাঁ 8:45 মতন বাজে। আর আইস তো আছে বাড়িতে, ফোন করেছিলাম একবার, ঠিকঠাকই আছে, কোনো অসুবিধে নেই। তোর জন্য আবার প্রসাদ পাঠিয়ে দিল, সেটা নিয়ে যাচ্ছি। তো চলো একদম বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণই এসে ওই প্রসাদ যে পাঠিয়েছিল দিদিটা, তো আয়ুষকে সেই প্রসাদ দিয়ে দিয়েছি। আর
ওর খাওয়া হয়ে গেছে, আমারও বাড়িতে এসে মোটামুটি রুটি টুটি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে করা, আর ডিনারটা এখন করব। আমি ভাবলাম ভিডিওটাকে এন্ড করে নিই, তারপর ডিনারটা করব। আর চলো, আজকে সারা দিন মানে প্রচুর হ্যাট্রিক গেছে, তো ওই জন্য খেয়ে দেয়ে একদম শুয়ে পড়বো আজকে, আর ফোন হয়তো হাতে নেব না। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।